কথা বলছেন তার ইম্প্যাক্টটা কি হতে পারে আপনি কোনো একটা জায়গায় আলোচনা করতে গিয়েছেন ওইখানে একটা আপনি মারামারি বিপদ লাগিয়ে দিয়ে আপনি চলে এসেছেন এবং এটা সোশ্যাল মিডিয়ায় এসে আপনি ভাইরাল হয়ে গেছেন ভাইরাল হওয়ার রোগ কিন্তু আমাদের দায়ীদের জন্য একটা লাগিয়ে একটা মারামারি লাগিয়ে দিই অপ্রয়োজনীয় কথাবার্তা বলি এগুলো তখন ইউটিউবের একদল আছে তারা এগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এবং আপনার ভিউ বাড়বে আপনি তখন সেলিব্রিটি হয়ে যাবেন এর মাধ্যমে আপনি ওই এলাকায় দিনই কাস্টগুলোকে আপনি বন্ধ করে দিলেন অথবা মানুষ আলেমদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে আপনার কারণে যদি আলেমরা ক্ষতিগ্রস্ত হয় দিনে দাওয়াত যদি ক্ষতিগ্রস্ত হয় কেমতে দিন আপনাকে কিন্তু ছাড়া হবে না তারা অশ্লীল কথাবার্তা বলে অবাস্তব কথাবার্তা বলে অবান্তর কথাবার্তা বলে এবং যারা দাওয়াত দিয়ে নিয়ে যান তাদেরও রুচির বিভ্রম ঘটেছে রুচির বিভ্রাট ঘটেছে তারা এখন জোকারদেরকে তারা দাওয়াত দেয় দিনই মাহফিল তো এটা একটা আমানতের জায়গা আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে মানুষকে দিনের কথা বলার জন্য আপনি সেখানে চুটকি বলে আসলেন আপনি সেখানে কবিতা বলে আসলেন আপনি সেখানে গল্প বলে আসলেন আপনি সেখানে মানুষকে হাসি আসলেন কাঁদিয়ে আসলেন আপনি গান বলে মানুষকে কিছু নাচিয়ে আসলেন আসলে আপনি করেছেন কি এর একটি আপনি আমানত খেয়ানত করেছেন এবং আপনি যে সম্পদ বা অর্থ নিয়েছেন এটা আপনি হারাম নিয়েছেন মনে রাখবেন কখনো কখনো দিনই কাজ করে সম্পদ আমরা যারা উপার্জন করি তা কিন্তু হারাম হয়ে যেতে পারে যখন আপনি যেই কাজে দাওয়াতপ্রাপ্ত হয়েছেন সেই কাজটি যদি আপনি সম্পাদন না করেন যথাযথভাবে যদি আপনি সম্পাদন না করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

ভালো কাজে আদেশ প্রদান করবে খারাপ কাজ থেকে তোমরা মানুষকে বাধা প্রদান করবে তিনি বলেছেন আবিল তোমাদের মধ্য থেকে একটি জাতি একটা গোষ্ঠী স্পেশালাইজড তারা হবে তাদের কাজই থাকবে মানুষকে আল্লাহ তালার পথে দাওয়াত দেয়া আল্লাহর পথে আহ্বান করা এবং মানুষকে কল্যাণের পথে পরিচালিত করা মানুষকে দিনের পথে ডাকা আহ্বান করা ওমান আহসান দা আল্লাহি ওয়ামিলা সোয়ালিহা ওয়াকাউলা ইনানি মেনাল মুসলিমিন আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম আর কে হতে পারে তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহতালার পথে মানুষকে ডাকে হান এবং নিজে ভালো কাজ করে ওয়াকালা ইন মিনাল মুসলিমিন এবং সে এই কথাও বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হুয়া তালা তিনি দাওয়াত দেয়ার কাজটি আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন এবং রাসুল্লাহ সালাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আয়া তোমরা আমার পক্ষ থেকে এক একটি বক্তব্য হলেও মানুষের কাছে পৌঁছে দাও তিনি বলেছেন ফালিউবাল্লেগু শাহিদুল গা এ এবা তোমাদের মধ্যে যারা আজকে আমার কথা শুনছো তারা অন্যের কাছে পৌঁছে দাও তিনি বলেছেন নদ্দর আবেদন সামি আমি আহা সেই ব্যক্তির চেহারাকে আল্লাহ তালা উজ্জ্বল করুন যে আমার কথা শুনল এবং সেটিকে ভালো করে সেটাকে আয়ত্ত করলো মুখস্থ করলো সেটাকে হেফস করলো হেফাজত করলো সংরক্ষণ করলো তারপর সেটি অন্যের কাছে পৌঁছে দিল বাহা আমিল ফিক ইলামান হু আফকাহুমিন কারণ কখনো কখনো কোন একজন ব্যক্তি এমন কোন কথা সে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে যার কাছে পৌঁছে দিয়েছে সে ব্যক্তি যিনি পৌঁছে দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি জানে আবলাগু লেকাদ আবল আল্লাহ ও হাউত বিমা ও আহসাকুল্লা সাই আদাদা সেজন্যে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেয়া আমরা যদি মানুষের কাছে আল্লাহ বাণীগুলোকে পৌঁছে দেই তাহলে আল্লাহ আলা। তিনি আমাদেরকে এই বাণী পৌঁছে দেয়া বা এই যে দাওয়াতি কাজ করার কারণে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত প্রদান করবেন আমাদের চেহারাগুলো উজ্জ্বল হবে আলোকিত হবে এই তো আলোকিত হবে যেমন রাসুল বলেছেন নদর আল্লাহ আবদান রাসুল উল্লাহ সাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারাটাকে উজ্জ্বল করুক এই জন্য গোটা পৃথিবী জুড়ে যারা দাওয়াতি কাজ করে তাদেরকে আপনি উজ্জ্বল চেহারার অধিকারী দেখতে পাবেন উজ্জ্বল চেহারা মানে হচ্ছে চামড়া সাদা হওয়া নয় বরং তার চেহারা থেকে এটা নূর ঠিকরে পড়বে তার মাধ্যমে আলোকিত হবে সমাজ সে নিজেও আলোক আলোকিত মানুষ এবং সমাজকে সে আলোকিত করবে আল্লাহ সব হান হুয়া তিনি বলেছেন না ফাগাইরা দিন আল্লাহ আবগুন ওয়ালাহু আসলাম ওয়াতি বল আব্দি তাম ও কারহা ওই ইলাহি ইউর জাউন তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছু প্রত্যাশা করে ন্যাচারাল দিন তো হচ্ছে সকল কিছুর জন্য আল্লাহ তালার দেয়া জীবন ব্যবস্থা এটা হচ্ছে ন্যাচারাল লাইফ স্টাইল আপনি যদি সূর্যের দিকে তাকান তারকার দিকে তাকান আসমানের দিকে তাকান জমিনের দিকে তাকান সকল কিছুর দিকে তাকান এমনকি কীট পতঙ্গ সব কিছু কিন্তু আল্লাহ সব নির্দেশে চলছে তা সেটি তান ও কারহা তা চাই এগুলো বাধ্য হয়ে করুক অথবা এগুলো আনুগত্য করুক যে কোনো ভাবি হোক না কেন সব কিছু কিন্তু মহান আল্লাহ সুহানুয়তালা আনুগত্য করেই বেড়াচ্ছে এবং আনুগত্য করেই যাচ্ছে কিন্তু মানব জাতিকে আল্লাহ সুয়াতালা আনুগত্যের প্রতি আমাদেরকে ইনভাইট করতে হয় আমাদেরকে দাওয়াত দিতে হয় এবং এই দাওয়াত নবী রাসুল্লা দিয়ে গিয়েছেন আমাদের রাসুল দিয়ে দিয়েছেন লা আল্লাহ তালা আমাদেরকে একটি সরল সঠিক পদ দিয়ে দিয়েছেন এই পদগুলো একদল লোক তারা চেনে আল্লাহ তালা আরেক দল লোককে চেনানোর জন্যে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এই দায়িত্বটি মানুষ নবী রাসুলদের উত্তরসূরি হিসেবে উত্তরাধিকারী হিসেবে তারা এই দায়িত্ব পালন করে যায় এই দায়িত্ব যদি লোকেরা পালন না করে তাহলে তারা নবী রাসুলদের উত্তরসূরি বা উত্তরাধিকারী হতে পারবে না যারা এই দায়িত্ব পালন করেন তারা উম্মার শ্রেষ্ঠতম সন্তান তারা উম্মার মধ্যে সবচেয়ে মর্যাদাবান আল্লা সু হান হুয়া তালা তাদের ব্যাপারে বলেছেন কলহাল ইয়াস্তাবিল্লাদিন আলমুন উল্লাদিন আলাই আলমুন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা রাসুল্লাহ সাল্লাহ আলি সালাম বলেছেন ইন্নামিন ইজলাল ইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরাম যিশ শাইবাতিল মুসলিম ওয়া মিলিল কোরআন যারা আল্লাহর দিনের ঝান্ডাগুলো তারা বয়ে বেড়ায় যারা দাওয়াতি কাজ করে করে বেড়ায় এই সকল ব্যক্তিরা আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ সু হান হুয়া তালা এর নবিরাসুলদের দায়িত্বগুলো পরবর্তীতে যারা এই দায়িত্ব পালন করেন তারা মূলত নবী রাসুলদের কাজই তারা করে যাচ্ছেন তারা নবীওয়ালা কাজ তারা করে যাচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহ্ আসলাম বলেছেন আল ওলামা ওরাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলম ইউ আর রিস উদ্দিন আরউয়ালা দেরহামা ওয়া ইন্নামা ওয়ার রাসূলা ফামাদ আখাদাহু আখাদবি হাউস ওয়াফির অতএব নবী রাসুলরা তো কোনো সম্পদকে উত্তরাধিকার হিসেবে রেখে যায় না তারা মূলত রেখে গিয়েছে দিন জ্ঞান দিনে দাওয়াত অতএব যারা দিনে জ্ঞান অর্জন করে এই জ্ঞানের প্রতি যারা মানুষকে আহ্বান করে তারা মূলত নবিরাসুলদের কাজই করে সেই نبي رسول دير كاش كورا كورن الله تعالى تدك السرشتو دوما مانوشي بولينتو كورن تادير كأدورشي بولينتو كورن شارع الله الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى وأن أقيم الدين ولا تتفرقوا فيه الله سبحانه وتعالى شكل نبي رسول دير كأكين نسيه دير سن أكى واسكورس إنني لكم ناصح أمين ما لكم من إله غير الله الله تعالى توما دير جونكوا إلهناي قد أقول أدعو إلى الله على بصيرة

تني أنو دركي تني ولتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ونحامون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد جاء ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم الله تعالى بقول لن بروكريت الشفل كام تاري جارة الله بطه منشك آهوبان كوري على شغل بكتير الله بطه آهوبان كوري تاري شفل ابن تاري رسول الله صلى الله عليه وسلم تني معاذ بن جبل رضي الله تعالى عنه كتني تنه يمن وأمرهم ان يدعوهم الى الاسلام والصلاة والزكاة تني রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে পাঠালেন প্রথমত তিনি যেন তাদেরকে গিয়ে মানুষকে আহ্বান করে ইমানের প্রতি তারপরে সলাতের প্রতি তারপরে জাকাতের প্রতি যেন তিনি আহ্বান করেন আলী ইবনে আবি তোয়ালেবকে রাসুলুল্লাহ সল্লাহ আলহিম খায়বারের দিন খায়বারে তিনি পাঠালেন তাকে এবং খায়বারের দিন তাকে বললেন আনফাদা আনফিজা আলারিসলিকে হাত্তা তানজিল আহিম হাতিম রহুম ইল ইসলাম এমনকি যুদ্ধের ময়দানে গিয়েও আমাদেরকে দাওয়াতি দায়ী হিসাবে আমাদেরকে কাজ করতে হয় রাসুল্লাহ সালাম আলী এবন আবি তালেবকে বললেন আপনি খুব তুমি খুব ধীরে ধীরে সুস্থে যাবে এবং তুমি প্রথম যে জিনিসটি তাদেরকে বলবে তাহলে তুমি তাদেরকে ডাক দেবে আহমান করবে ইসলামের প্রতি আল্লাহর প্রতি ওয়াখবির হুম বিমাইয়ো ইয়াজিব আলাহি মিন হক ইল্লাহ তাআলা তুমি তাদেরকে প্রথমে বলবে আল্লাহ তাআলা হক তাদের উপর কি রয়েছে ফাউল্লাহি লা আই দি আল্লাহ বিকা রজ্য়উল্লুন ওয়াহেদান খাইরুল্লাহ কেমন হম নাহাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আলী আদি আল্লাহ লক্ষ্য করে বললেন আল্লাহর কসম করে বলছি তোমার মাধ্যমে কোনো একজন ব্যক্তি হেদায়েত পাওয়া এর মানে হচ্ছে তুমি লাল ঘোড়ার লাল ওটের মালিক চেয়ে অনেক অনেক বেশি উত্তম আজকের যুগে যদি কেউ আপনাকে একটা মার্সিডিস ব্যান্স একটা বিএমডাব্লিউ একটা রেঞ্জ রোভার অথবা ধরুন একটা প্র্যাডো যদি অথবা একটা যদি আমরা খুবই দামি উন্নত মানের কোনো একটা গাড়ি উপহার দেয় কোনো একটা বাড়ি উপহার দেয় তাহলে আপনি কতটা খুশি হবেন আপনি নিশ্চয়ই অনেক অনেক খুশি হবেন তার চেয়ে অনেক বেশি বড় সম্পদ হচ্ছে আপনার মাধ্যমে কাউকে আপনি কাউকে দিনের প্রতি আহ্বান করা এবং আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তি হেদায়ত লাভ করা আল আল খাই রেকাফা আমরা তো আজকে সাদকায় জারিয়ার জন্যে আমরা খুবই উদ্গ্রীব সাদকায় আমরা চাই যে আমাদের মৃত্যুর পরেও আমাদের আমল নামায় সবাব আসতেই থাকুক যদি আমরা সেটা অর্জন করতে চাই তাহলে দাওয়াতের কাজের চেয়ে উত্তম কোনো কাজ নাই আমরা যেন দাওয়াতি কাজে আমাদের নিজেকে নিয়োজিত করি দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে কখনোই পিস্পা হলে চলবে না তুমি দাওয়াত দাও তোমার পরিবার পরিজনকে দাওয়াত দাও অন্যদেরকে তোমরা দাওয়াত দাও দাওয়াতের ক্ষেত্রে তোমরা অব্যাহতভাবে এই পথ চলো তোমরা দাওয়াতে কাজ করো আল্লাহ তালা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে কারণ আল্লাহ সুবহান হুয়া তালাই রিজিক প্রদান করেন আর যারা দাওয়াতি কাজে তাদের নিজেকে নিবেদিত করে রাখে আল্লাহ তালা দুনিয়ায় তাদের জন্য সফলতা রেখেছেন আখেরাতেও তাদের জন্য সফলতা রয়েছে ওল্লাহ ইয়াসিম কামিনাস হে রাসুল আল্লাহ ইয়া ইহ নবী ইউ বল্লেক মা উনজিলা ইলেক ফা ইম তফ আল ফা বল্লাহ তা রিসা আল্লাহ তাহু আল্লাহ ইয়াসিম কামিনাস বলেন আপনি দাওয়াত দেন আপনার কাছে যা এসেছে যে নলেজ আপনার কাছে এসেছে যে জ্ঞান আপনার কাছে এসেছে যে ওয়াহি আপনার কাছে এসেছে তার দাওয়াত আপনি মানুষ দিতে থাকুন যদি আপনি সে দাওয়াত না দেন তাহলে আল্লাহর রেসা দায়িত্ব আপনি ঠিকমতো পালন করলেন না আর দাওয়াত দিতে গিয়ে যদি আপনি কখনো বিপদের মুখোমুখি হন কখনও শত্রুতার মুখোমুখি হন তাহলে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন দাওয়াতি কাজ করলে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন পৃথিবীতে বহু লোক আছে যারা আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে আপনার জন্য সেজদায় তারা দোয়া করবে দুহাত তুলে দোয়া করবে তাদের প্রত্যেকটা দোয়ার সময় তারা আপনার জন্য দোয়া করবে আপনার জন্য কাঁদবে এটি কেবলমাত্র তাদের জন্য হয় যারা দাওয়াতি কাজ করে আর কারোর জন্য কখনোই হয় না আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন কেউ আপনার জন্য দোয়া করবে না অনেক ক্ষমতার মালিক হতে পারেন কেউ আপনার জন্য দোয়া করবে না কিন্তু আপনার জন্য দোয়া করবে যদি আপনি দাওয়াতি কাজ করেন মানুষকে যদি আপনি হেদায়তের পথে নিয়ে আসেন আল্লাহম্মা আলা আলম মহম্মদ আল্লাহম্মারেক আলা মহম্মদ আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে রাসুলের উপর দূরত পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এটি একমাত্র কারণ হচ্ছে তিনি দাওয়াত দিয়েছেন এবং তার দাওয়াতে গোটা মানবতা হেদায়ত প্রাপ্ত হয়েছে দাওয়াতের কাজগুলো আমাদেরকে চালিয়ে যেতে হয় অব্যাহতভাবে করতে হয় এটা কেবলমাত্র ক্ষণিকের কাজ নয় এখন আমি করলাম তখন আমি বসে থাকলাম ব্যাপারটা কিন্তু এরকম নয় রসুল উল্লাস আল্লাহ আলিবুসাল্লাম তিনি বলেছেন দাওয়াত দে হচ্ছে দিনের মূল লক্ষ্য আল্লাহ তাআলা বলেছেন ওলা আসরি ইন্নাল ইনসান লাফি হুস র ইল্লাল্লাদিন আমান ও আমিলের সয়ালি হাত ই ওতা ওয়া শহবিল হককে ওতা সবি সবরি আপনি কেবল ইমান আনলেই চলবে না আমলে সয়ালহে করলে চলবে না এতটুকু করলেই কেবলমাত্র আপনি মুক্তি নিশ্চিত করতে পারবেন না আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবেন ইল্লাল্লাদিন আমান ও আমিনের সোয়ালী হাত ওতা ওয়া সবিল হককে ওতা ওয়া সবি সবর আপনি মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে হবে সত্যের পথে আহ্বান করতে হবে ধৈর্যের জন্য তাদেরকে নাসিহা প্রদান করতে হবে রাসুল্লাহ সাল্লা বলেছেন দিন ওয়ান হচ্ছে নাসিহা দিন হচ্ছে কল্যাণ কামনা করা হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ করা খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া দিনই হচ্ছে মানুষের জন্য অনুত্তম কোনটি এগুলো মানুষকে বলে দেয়া এটি হচ্ছে দিন এবং এটি কার জন্য লিল্লাহি ওি কিতাবিহি ও রাসুলিহি বলি আহম্মা তিন্ন ও আহম্মতিহম সবার জন্য আপনাকে নাসিহা প্রদান করতে হয় সাধারণ মানুষকে নাসিহা প্রদান করতে হয় যারা একটু এলিট রয়েছে তাদেরকে নাসিয়া প্রদান করতে হয় নাসিয়া আপনাকে প্রদান করতে হয় নাসিয়া প্রদান করার কারণে আপনার আপনার এই দাওয়াতের কারণে কোনো লোক যদি ইমান গ্রহণ করে দিনের পথে আসে তাহলে এই ব্যক্তি এবং এর পরবর্তী প্রজন্ম তার হেদায়তের কারণে যা যত সব পাবে আপনিও তত সব পাবেন অতএব কেবল মাত্র মনে করবেন না যে আপনি কেবল হালাল ইনকাম করছেন হালাল খাচ্ছেন এবং আপনি কেবল আবাদত করছেন নিজকে নিয়ে আপনি ব্যস্ত থাকছেন এতে আপনি মুক্তি পেয়ে যাবেন মনে করার কোনো কারণ নাই ওয়াল্লা আসরি ইন ইনাল ইংসান অবশ্যই অবশ্যই সময়ের শপথ করে আল্লাহ তালা বলছেন ইন্নাল ইংসানে নিশ্চয়ই মানুষ লাফি খোসর অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত বাকি দুটো আপনাকে করতে হবে না প্রথম দুটো নিশ্চিত করলেন ফর ইউর সেলফ অ্যান্ড হোয়াট এভার ফর আদার্স আপনি একবার চিন্তা করে দেখুন তো আমরা আজকে যে মুসলিম হলাম এই যে এই ভূখণ্ডে আমরা মুসলিম হলাম গোটা পৃথিবীতে যে ইসলামের আলো ছড়িয়ে পড়ল সাহাবাইকে আমরা তারা যদি মনে করতেন যে তারা তো ভালো কাজ করছেন তারা নবীকে পেয়েছেন তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তারা তাদের সকল সম্পদকে অকাতরে তারা আল্লাহর দিনের জন্য বিলিয়ে দিয়েছেন তাদের জীবনকে পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছেন তাদের পরিবার পরিজনকে তারা পর্যন্ত পরিত্যাগ করেছেন দিনের জন্যে এত কিছু করেছেন তারা হিজরত করেছেন পর্যন্ত তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন তারা তাদের সম্পদগুলোকে অন্যের সাথে ভাগাভাগি করে নিয়েছেন তাদের খাবার নেই তারপরেও তারা অন্যদেরকে তারা খাদ্যে প্রাধান্য দিয়েছেন উসের উনা আলা আংফুসি মলাউকানা হস হসা এবং রাসুরকে তারা দেখেছেন তাই না সর্বোত্তম সময়ে তারা বসবাস করেছেন যেই সময়ে দিন প্র্যাকটিস না করাটা ছিল ডিসক্রেডিট এই সময় তারা তো চাইলেও তারা বসে থাকতে পারতেন যে আমরা তো অনেক কাজ করছি অনেক আবাদত করছি তাহলে আমরা আর কিছু করার প্রয়োজন কী কিন্তু তারা কিন্তু তা করেন নাই লক্ষ লক্ষ সাহাবি তারা মক্কা মদিনায় তাদের কবর আপনি খুঁজে পাবেন না সমগ্র পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছেন তাদের পরবর্তী প্রজন্ম ছড়িয়ে পড়েছে এই কারণে সমগ্র পৃথিবীতে দিনের আলো ছড়িয়ে পড়েছে অতএব আপনি কেবলমাত্র নিজে প্রাপ্ত হয়েছেন এর মাধ্যমে আপনি নিজকে আপনি কল্যাণ দিয়ে ভরপুর করে রাখবেন তা কিন্তু হবে না এই জন্য সালফে তারা অন্যের জন্য কল্যাণ কামনা করতেন এবং একজন সালাফ কোন বুজুর্গ দিনদার ব্যক্তি তিনি কৃষি কাজ করছেন এবং তার পাশের খেতে মাজরা পোকা লেগেছে আপনি জানেন ধানের খেতে যদি মাজরা পোকা লাগে তাইলে আপনার ওই যে মাজরা পোকা ওইটাকে নষ্ট করে Betini. ini তার জমিনে না পাশের জমিনে মাজরা পোকা লেগেছে তিনি তখন সেখানে কীটনাশক দিচ্ছিলেন ওই পাশের জমিওয়ালার জমিতে অন্য লোকেরা গিয়ে বলেন আপনি তো আপনার জমিনে তো মাঝরা পোকা লাগেনি আপনি কেন অন্যের জমিতে কীটনাশক দিচ্ছেন তিনি বলেন অমুকের জমিকে জমিতে আমি কীটনাশক এই জন্যই দিয়েছি কারণ তার জমিনটা শেষ করে এই পোকাগুলো আমারই জমিনে আসবে তখন আমার জমিনকে নষ্ট করে দেবে আমার ফসলগুলো শেষ করে দেবে এই জন্য তারটা বাঁচাচ্ছি মানেই আমার নিজকে আপনি বাঁচাচ্ছি মূলত আপনি যদি অন্য মানুষকে যদি হেদায়তের পথে নিয়ে আসতে পারেন এই লোকগুলো যদি ভালো হয়ে যায় তাহলে আপনি টেনশন ফ্রি আপনাকে তারা টিস করবে না আপনার মেয়েকে তারা টিস করবে না আপনার ছেলেকে কিডনাফ করবে না এবং আপনাকে তারা কষ্ট দেবে না আপনার সম্পদগুলো হানি করবে না প্রতিবেশী হিসেবে খারাপ প্রতিবেশী তারা হবে না আপনার বিপদে এবং আপদে তারা দৌড়ে আসবে আপনার সুখে তারা আনন্দিত হবে আপনাকে তারা হিংসা করবে না ঈর্ষা করবে না বিদ্বেষ করবে না শত্রুতা পোষণ করবে না কোনো ক্ষতি করার চেষ্টা করবে না আপনার জীবন হানি করার চেষ্টা করবে না আপনার শত্রুতায় তারা তাদের নিজেকে নিবেদিত করবে না এগুলো সব আপনার কল্যাণ না সত্যিকার অর্থে অন্য কোনো মানুষকে ভালো মানুষ বানানো মানে হচ্ছে আপনার নিজের জন্য আপনি কল্যাণ নিশ্চিত করা এই কাজগুলো মূলত আমাদের করা দরকার ইমাম মালিক ইমাম আহ ইবনে মোবারক রাহেমাহুল্লা তার বাসার পাশের একটা বাসা বিক্রি হচ্ছিলো তার ঘরের পাশের একটা ঘর বিক্রি হচ্ছিল ওই ঘরটি ছিল ইহুদির কোনো একজন ব্যক্তি একজন মুসলিম মানে ইমাম আবদুল্লা ইবনে মোবারক রহেমাহুল্লা এর ঘর পাশের ঘর একজন মুসলিম যখন শুনলেন তখন তিনি কিনতে আসলেন তিনি বললেন যে এটা তুমি কতই বিক্রি করতে চাও তখন ইহুদি বললো এক হাজার মানে দশ হাজার দিরহাম আমি তোমার কাছে চাই তখন মুসলিম বললেন যে এটার দাম তো এক হাজার দিরহাম হতে পারে সর্বোচ্চ তুমি দশ হাজার কেন চাচ্ছ তিনি বললেন যে ইহুদি বলেন হ্যাঁ এটার দাম এক হামি বটে কিন্তু এটা যেহেতু আবদুল্লিনে মোবারকের ঘরের পাশের ঘর এই জন্য আমি দশ হাজার হাম চাচ্ছি আরো হাজার বেশি চাচ্ছি কেন কারণ আব্দুল্লেমে মোবারকের প্রতিবেশী হওয়া তো সাধারণ কথা না এটা কি সাধারণ কথা হলো লেকের পাড়ের ফ্ল্যাটটার দাম বেশি আপনার গার্ডেনের মানে যদি আপনি বলেন যে রাস্তার পাশের ফ্ল্যাটের দামের দামটা একটু বেশি আপনি যদি বলেন যে কোন মাঠের পাশের দক্ষিণামুখী ফ্ল্যাটের দাম বেশি এটা তো দক্ষিণার কারণে এটা তো আপনার মাঠের কারণে এটা তো হচ্ছে আপনার লেকের কারণে এটা হচ্ছে নদীর কারণে রিভার ভিউ এটা তো দাম অনেক অনেক বেশি তাই না তো এগুলোর দাম বাড়ে কেন কারণ আপনি কার প্রতিবেশী তা দেখার জন্যে আপনি আবদুল্লা ইমিনী মোবারকের প্রতিবেশীগুলোতে দাম আপনাকে দিতেই হবে এই জন্যে আসিয়া আলাইহাসালাম তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন সেজন্য আমাদেরকে দাওয়াতি কাজ যখন আমরা করি প্রতিবেশীরা ভালো হয়ে যায় অন্যান্য মানুষেরা যখন ভালো হয়ে যায় তখন আমরাও কিন্তু নিরাপদে থাকি নির্বিঘ্নে থাকি এই কাজগুলো আমাদেরকে করা দরকার দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের গুরুত্ব এতটা এতটা বেশি যে আমরা যখন দাওয়াত প্রদান করবো তখন আমাদেরকে অবশ্যই এই গুরুত্বের দিকে আমাদেরকে তাকানো দরকার দাওয়াতের ক্ষেত্রগুলো আমরা দাওয়াত যে দেবো দাওয়াতের ক্ষেত্রে আমরা কী কী পদ্ধতিতে আমরা দাওয়াত প্রদান করব আমাদের এক নম্বর দাওয়াতের পদ্ধতি হচ্ছে আমাদের মুখের কথা মানে মুখের কথার মাধ্যমে দাওয়াত দেয়া নবী নবীর মূলত তাই করেছেন আল্লাহর বাণীগুলোকে মুখের কথার মাধ্যমে তার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আহ্বানকারী তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্রটি ব্যবহার করবেন তা হচ্ছে তার মুখের কথা সুন্দর করে কথা বলে উত্তমভাবে কথা বলে তিনি মানুষকে ডাকবেন আল্লাহর দিনের প্রতি উত্তম কথাবার্তার মাধ্যমে এবং এই জায়গায় তিনি যখন কথা বলতে যাবেন তখন তিনি কার সাথে কথা বলছেন কিভাবে কথা বলছেন এগুলোকে তিনি কগনিজেন্সে রাখবেন সবার সাথে এক স্টাইলে কথা বলা যায় না কারোর সাথে কথা বলতে হয় বুদ্ধিবৃত্তিক এবং ফিলোসফিক্যাল দার্শনিক উপায়ে কারোর সাথে বৈজ্ঞানিক উপায়ে কারো সাধারণ মানুষ মাটা উপায়ে তার সাথে কথা বলতে হয় এই জন্য কোরআন এর দিকে যদি আপনি তাকান কোরআনে সকলের জন্য সেখানে চিন্তার খোরাক রয়েছে সকলের জন্য সেখানে বক্তব্য রয়েছে দার্শনিকের জন্য রয়েছে ম্যাথমেটিশিয়ানের জন্য রয়েছে সায়েন্টিস্টের জন্য রয়েছে শিক্ষকদের জন্য রয়েছে সবার জন্য সেখানে কিন্তু কোরআনে বক্তব্য রয়েছে আমরা সাধারণ মানুষের জন্য বক্তব্য রয়েছে কৃষকের জন্য বক্তব্য রয়েছে শিক্ষকের জন্য বক্তব্য রয়েছে আমাদেরকে কোরআন স্টাইলটা আমাদের এখানে গ্রহণ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন কথাবার্তা বলবো তখন আমরা কখনও কখনো বিভিন্ন যে প্রচার মাধ্যমগুলো রয়েছে প্রচার মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন টেলিভিশন রেডিও ইত্যাদির মাধ্যমে আল্লাহ তালা দিনের প্রতি আপনি আহ্বান করতে পারেন আল্লাহ দিনের প্রতি আপনি আহ্বান করার ক্ষেত্রে কখনো কখনো আপনি আপনার যে কলম রয়েছে মানে লেখনের মাধ্যমে তার মাধ্যমে আপনি আহ্বান করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া আছে আপনার ফেসবুকটি কী কাজে আপনি ব্যবহার করেন আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার প্রোফাইলের দিকে যদি লোকেরা তাকায় তাহলে কেবল আপনার ছবি ছাড়ার কিছুই দেখা যায় না কেবল অমক খেলোকের অমক নায়কের ইত্যকারের খেলোয়াড়ের ছবি সেখানে আছে আপনি একবার ভেবে দেখুন তো কেয়ামতি দিন আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা এতটুকুই তো আপনার জন্য যথেষ্ট হবে তাই না এতটুকুই আপনার জন্য যথেষ্ট আপনার হিসাব নিকাশ বা আপনার বিচার নিকাশের জন্য সেই জন্য আমরা যেটা বলবো যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনি ব্যবহার করুন যারা আপনার ফলোয়ার যারা আপনাকে চেনে যারা আপনার কথাগুলো শোনে যারা আপনাকে দেখে এই সকল ব্যক্তিদেরকে আপনি ভালো করে এই সকল ব্যক্তিদের বিষয়টি আপনি মাথায় রাখুন এবং এই সকল ব্যক্তিদেরকে আপনি তাদেরকে আপনি অ্যাড্রেসে নিয়ে আসুন তারা যেন বুঝে আপনার কথাবার্তা তারা যেন এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করে আপনার প্রত্যেকটা লেখা যেন মানুষের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি করে এই জন্য দরদ মানুষের জন্য আপনি লিখুন আমরা সেই জন্য যে আল্লাহর প্রতি ডাকার ক্ষেত্রে আপনি বায়ান এর মাধ্যমে আপনার কথাবার্তা বলার মাধ্যমে এবং আপনার আচরণের মাধ্যমে আপনি আল্লাহর প্রতি মানুষকে ডাকুন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি যদি করতে পারবেন তাহলে যে ইনশাআল্লাহ আপনি মানুষের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করতে পারবেন মানুষের মধ্যে আপনি আপনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা ইত্যাদি আপনি তৈরি করতে পারবেন একজন ভালো এবং উত্তম বস্তু মানুষ সাধারণত আসলে পেতে তারা চায় সেই জন্যে সেই বিষয়ে তারা অজ্ঞ থাকলে তো তারা সেই জিনিসটি গ্রহণ করতে চাইবে না এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে ভালো বা উত্তম জিনিসগুলো সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করা উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আপনি খুবই ভালো একটা জিনিস সুন্দর করে উপস্থাপনা না করলে কিন্তু এটি মানুষ গ্রহণ করবে না এই জন্য এই গোটা পৃথিবীতে ইসলাম হচ্ছে আল্লাহন মতাল্লাহ দেয়া শ্রেষ্ঠতম মানে বালিল্লাহু বালিল্লাহ অমন আলাইকুম কুম আনহাদা কমল ইমান কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কথা জানেন আমরা যারা দিনকে প্রচার করছি আমরা শ্রেষ্ঠতম মানুষ নই এই কারণে এত শ্রেষ্ঠতম একটি সম্পদ থাকার পরেও শ্রেষ্ঠতম সম্পদটি আমাদের হাতে থাকার পরেও আমরা কিন্তু মানুষের কাছে সেটাকে সেল করতে পারি না অথবা মানুষের কাছে আমরা সেটাকে পৌঁছাতে পারি না আমাদের কাজ হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষের কাছে এই সুন্দর জিনিসটি খুবই চমৎকারভাবে যেন আমরা এটিকে উপস্থাপন করি এবং দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো মানুষের কিন্তু একটা প্রবণতা আছে মানুষ খারাপের দিকে চলে যেতে চায় অথবা খারাপের যে ক্ষতিকারক দিকগুলো আছে সেই দিকগুলো মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করা এটি আমাদের দায়িত্ব এই জায়গায় যেন আমরা কোনো অবস্থায় ভুল না করি তৃতীয়ত বিষয় হচ্ছে আমরা যেন অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদে মানুষের সাথে নিমজ্জিত না হয়ে যায় আহসান ইল্লা বিল্লাহি আসান হোম আল্লাহ তালা বলেছেন বিল হিকমাতি ওইজাতিল হাসানা ওয়াজিল হোম বিল্লাতিহি আহসান আমরা যখন মানুষকে দাবাত দেই দাওয়াতের ক্ষেত্রে সর্বোত্তম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা সর্বোত্তম শব্দ চয়ন করা এভাবে যেন আমরা মানুষকে দাওয়াত দেই এটি আল্লাহ সব হানুমাত আলাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন দিকে দাওয়াত ক্ষেত্রকে আমরা কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালার আল্লাহর দিকে আমরা মানুষকে দাওয়াত দেব। একটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমরা দাওয়াত দেব মানে আমরা যখন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেবো আল্লাহ দিকে দাওয়াত দেওয়ার সুনির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা এখানে নেই এখানে কোনো সুনির্দিষ্টভাবে আপনি বলতে পারবেন না কেবল এইটাই দাওয়াত দেবে ওইটা দাওয়াত দেওয়ার যেহেতু দিন একটা সামগ্রিক বিষয় অতএব সব দিকে আপনাকে দাওয়াত দিতে হবে ব্যক্তির অবস্থাকে সামনে রেখে কাকে কোনটি বলা দরকার এটি আপনাকে বোঝা দরকার যেমন রাসুল্লাহ সল্লা আলী সাহাবাই কারামদেরকে কাউকে কাউকে তিনি বলেছেন সর্বোত্তম কাজ এটি কাউকে বলেছেন সর্বোচ্চ সর্বোত্তম কাজ ওইটি কাউকে বলেছেন সর্বোত্তম কাজ হচ্ছে মানে সালাম প্রদান করা কাউকে বলেছেন মানুষকে খাওয়ানো কাউকে বলেছেন তিনি কোরআন তালওয়াত করা কাউকে বলেছেন তিনি চুপ থাকা এই যে বিভিন্ন কথা তিনি বলেছেন মানে ব্যক্তির অবস্থা অনুসারে তিনি তাকে ট্রিটমেন্ট প্রদান করেছেন অতএব দাওয়াতের এই মাজালগুলো বা দাওয়াতের যে ক্ষেত্রগুলো এগুলো আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদেরকে চয়ন করতে হবে আমরা এই ক্ষেত্রে যে বিষয়টি বলতে চাই তমধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি তাহলে যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আপনি মানুষকে দাওয়াত দেন আপনার যোগাযোগের আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে আপনার ফলোয়ার লিস্টে যারা আছে তাদেরকে প্রথমে টার্গেট করুন তাদের কাছে আপনি দিনের কথাগুলো ভালো করে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন অতএব এটা হচ্ছে যেমন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুরা আছে অথবা ধরুন আপনার ক্লাসমেটরা রয়েছে অথবা ধরুন আপনার আত্মীয়স্বজন রয়েছে আপনার পাড়ার প্রতিবেশী রয়েছে যার সাথে আপনার প্রতিদিন দেখা হয় আপনার বাসে আপনার ড্রাইভারকে আপনি দাওয়াত দিন আপনার যারা আপনার অফিসে যারা আপনার কলিগ হিসেবে রয়েছে তাদেরকে দাওয়াত দিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার যার সাথে প্রতিদিন দেখা হয় যে দোকান থেকে আপনি কেনেন পণ্য তার কাছে একটু প্রতিদিন আপনি পণ্য নিয়ে সেখানে অনেক আলাপ আলোচনা করেন আপনি রাজনীতি নিয়ে অনেক আলাপ আলোচনা করেন খেলা নিয়ে অনেক আলোচনা করেন দিনের বিষয় কি আলোচনায় উঠে আসতে পারে না সাহবাইকারের আলোচ্য বিষয় কী ছিল কিন্তু আমাদের আলোচ্য বিষয় আসলে কি দাঁড়িয়েছে এটি আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে বোঝা দরকার দ্বিতীয় হচ্ছে গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনি নির্বাচন করুন মসজিদে আপনি দাওয়াতের কাজ করুন আপনি আপনার মহল্লায় দাওয়াতের কাজ করুন কোনো একটা অনুষ্ঠানে আপনি একত্রিত হয়েছেন সেখানে দিনের এক ডাইনিং টেবিলে আপনি খেতে বসেছেন একসাথে সেখানে কিছু কথাবার্তা বলুন না বিভিন্ন মৌসুমগুলোতে ধরুন আপনারা এক জায়গায় বেড়াতে গিয়েছেন ট্যুরে আছেন এডুকেশনাল ট্যুরে আছেন আমাদের শিক্ষা সফরগুলোতে এখন কেবলমাত্র গান বাদ্যে পরিণত হয়েছে আপনারা যারা শিক্ষা সফরে যান অথবা ধরুন আপনারা কোনো পিকনিকে যান সেখানে কি আপনারা এই পিকনিকে দাওয়াতি সফরটা এটাকে দাওয়াতি সফর বানাতে পারেন না সেখানে আপনারা এই পিকনিকের যেখানে একত্রিত হয়ে আপনারা খাচ্ছেন হুহুল্লু করছেন বিচে আপনারা ঘুরতে গিয়েছেন সেখানে একটু বসুন দশ মিনিট একটু দিনের আলোচনা করুন সেখানে মানুষকে দিনের প্রতি উদ্বুদ্ধ করুন কারণ তারা এখন ফ্রি ফ্রম অল অল অ্যাক্টিভিটিস অ্যান্ড পারফরমেন্সেস অব দেয়ার ওয়ার্ল্ড লাইফ এই দুনিয়ার সবকাছ থেকে তারা মুক্ত এই জায়গাগুলো আমাদেরকে গ্রহণ করা দরকার হোটেলে যাওয়া দরকার রেস্টুরেন্টে যাওয়া দরকার একজন দায়ী সর্বত্র তিনি দাওয়াত প্রদান করবেন রাসুল উল্লাহ সালাম সম্পর্কে আমরা জানতে পারি ইমাম আহমেদ হাম্বল তিনি হাদিস্ট বর্ণনা করেছেন সাবি তিনি বলছেন রবিয়া সাল্লাহামিজিলাসফলি হু রাসুল্লাহ সাল্লাহামকে আমি বাজারে দেখেছি বাজারে গিয়ে মানুষকে বলছেন ইয়া ইউহান্নাস লোকেরা তোমরা ইমান আনো তাতেই তোমরা তোমরা বলো রা ইলাহিল্লাহ তাহলে তোমরা সফল হবে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি কখনো পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি মানুষকে বলেছেন আপনার দাওয়াতের কথা তিনি বলেছেন এমন হয়েছে লোকেরা যখন রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে দাওয়াত দিতে বাধা দিয়েছেন তখন তিনি ইয়া আরিদু নফসাহু আলান নাসি ফিল মাউকি ফা ইয়াকুলু হাল মিন রাজুলিন ইয়াহমিলুনি ইলা কওমিহি ফাইন্না কুরাইশান মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি এমন কি কেউ আছে আমাকে তোমাদের গোত্রের কাছে নিয়ে যাবে তোমাদের জাতির কাছে নিয়ে যাবে তোমাদের লোকজনের কাছে নিয়ে যাবে তোমাদের পরিবারের কাছে নিয়ে যাবে একটু বলো আমি সেখানে যেতে চাই কারণ কোরাইসানা আমাকে দিন প্রচার করতে আল্লাহর কথা বলতে আমাকে বাধা দিচ্ছে আমাকে সেখানে নিয়ে যাও আমি আল্লাহর কথাগুলো তোমাদের পরিবারের লোকজনের কাছে বলবো তোমাদের সমাজের লোকদের কাছে বলবো তোমাদের এলাকার লোকদের কাছে বলবো তোমাদের গোত্রের লোকদের কাছে বলবো আপনি বলেন না কোনো একজন ব্যক্তিকে বলেন ভাই আমি একটু আপনার অফিসে আসতে চাই আপনার অফিসের লোকজনকে একটু দিনই কথা বলতে চাই এক বলেন না আপনার মসজিদে আমি আসতে চাই আপনার মসজিদের লোকজনকে আমি দিনই দিতে চাই বলেন না আপনার বাসায় যেতে চাই আপনার বাসার লোকজনকে একটু দিনই কথা বলতে চাই বলেন না যে আপনার আপনার পিকনিকে যাচ্ছেন আমাকে একটু সময় দেবেন আমি সেখানে দশ মিনিট দিনের কথা বলবো আপনার হোটেলে একদম লোক সেখানে আছে বলে না যে লবিতে আমি পাঁচটা মিনিট একটু মানুষকে কথা বলতে চাই কেউ আপনাকে সময় দেবে না বা সময় দিতে চাইবে না এটি আপনি বলছেন কোন একটা ফ্ল্যাটে এখন তো বাসা ঢাকার বাসাবাড়িগুলোতে চল্লিশ পঞ্চাশটি ফ্ল্যাট একত্রিত এটা বিশাল একটা গ্রামের মতো একটা গ্রামে পঞ্চাশ ষাটটা পরিবার থাকে না এরকমও গ্রাম আছে এখানে একটা ফ্ল্যাটে একশো দুইশো আড়াইশো পরিবার পর্যন্ত থাকে সেখানে একটু গিয়ে বলেন না ভাই আমরা একটু দিনই কথা বলতে চাই আমাদের একটু অপরচুনিটি সুযোগ করে দেন আপনি তো দায়ী আপনার দাওয়াতের মিশন আপনার থাকা দরকার আপনার চিন্তা চেতনা থাকা দরকার আপনার ভাব এইটা নিয়ে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে এটাকে আপনাকে ভাবতে হবে রসুল্লাহ সাল আলীবাসাল্লাম তিনি যখন বিভিন্ন মৌসুমে যখন লোকেরা মক্কায় আসতো সেগুলোকে তিনি গ্রহণ করতেন এবং তিনি ইলা ইসলাম তিনি যখন বিভিন্ন গোত্রগুলো মক্কায় আসত এদেরকে তিনি তখন অ্যাপ্রোচ করতেন এবং তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতেন আল্লাহর দিনের প্রতি আহ্বান করতেন তিনি তাদেরকে হেদায়তের কথা বলতেন আল্লাহর রহমতের কথা বলতেন হতে পারে যে কোনো একজন ব্যক্তি তার কথা শুনত না তারপর রাসুল্লাহস্লাম তাকে বারবার বলার চেষ্টা করতেন আমাদেরকে এই জায়গাগুলো বুঝতে হবে যে এটি আমাদের করা দরকার তৃতীয় যে বিষয়টি আমি বলতে চাই তাহলে যে মাজা জালের ক্ষেত্রে আপনার শিক্ষাগম গ্রহণ করুন আপনার যেমন ধরুন এই যে আপনার যারা কথা শুনছেন আপনার কি অঞ্চলে যান না আপনার গ্রামে যে স্কুলে আপনি পড়েছেন সেই স্কুলটাকে আপনার কথা মনে নাই আপনি যে মাদ্রাসায় পড়েছেন সেটিকে আপনার কথা মনে নেই আপনি যে হাই স্কুলে পড়েছেন আপনি গিয়ে হেডমাস্টারকে বলুন না স্যার আমি আজকের এই ক্লাসটি নিতে চাই আপনি হেড টিচারকে গিয়ে বলুন না স্যার আমি আজকে কিন্তু একটা ক্লাস নিতে চাই আপনি একটু দিনের কথা বলেন না প্লিজ কে বলবে এই দিনে দাওয়াত কে দেবে আপনি কেবলমাত্র এল কেন পছন্দ করছেন আপনি যে রিক্সা যাচ্ছেন এই রিক্সাওয়ালাকে কি আপনি দিনের কথা একটু বলতে পারেন না বাবা আপনি কি নামাজ চাচা তুমি কি নামাজ পড়ো ভাই তুমি কি নামাজ পড়ো কথা কি আপনি বলতে পারেন না আপনি যে দোকানে পণ্য কিনতে যাচ্ছেন তাকে একটু বলতে পারেন না মাছের দোকানের কাছে গিয়ে একটু বলতে পারেন না মাছওয়ালাকে কেবল পণ্যের দামাদামি করছেন দিনের কথা কে বলবে রাসুরুল্লাহ সাল্লু কি তাই করেছেন কি বাজারে গিয়ে তারা কেবল পণ্যই কিনেছেন তারা কি বাজারে দাওয়াত দেন নাই বাজারে গিয়ে গিয়ে উচ্চস্বরে তারা আল্লাহর জিকির করেন নাই মানুষকে স্মরণ করিয়ে দেন নাই এগুলো তারা করেছেন সেই জন্য আমরা বলবো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আপনি ইউ টেক দির রেসপন্সিবিলিটি অ্যাপ্রোচ দ্য পিপল মানুষকে অ্যাপ্রোচ করুন এবং খুবই আখ্লাসের সাথে ভালোবাসার সাথে উত্তম চরিত্রের মাধ্যমে উত্তম আখলাকের মাধ্যমে ন্যায় নীতির মাধ্যমে আপনার মানুষকে আল্লাহর দিনের প্রতি আপনার আহ্বান করুন আল্লাহর দিনের প্রতি যারা আহ্বান করবে তাদের কিছু দায়িত্ব তাদের কিছু বৈশিষ্ট্য তাদের কিছু চরিত্র তাদের কিছু গুণাবলী নিয়ে আমি এখন একটু বলতে চাই দায়ী যারা দাওয়াতি কাজ করবেন তাদের কয়েকটি গুণাবলী থাকা দরকার এক নম্বর হচ্ছে তারা আল্লাহর প্রতি সরল এবং বিশুদ্ধ চিত্তে যে কাজ করবেন সেই দাওয়াতের মাধ্যমে তারা আল্লাহ তাল্লার নৈকট্য অর্জন করবেন তার মানে হচ্ছে আপনি যে দাওয়াত কাজটি করছেন একলাসের সাথে করুন এখন ধরুন আমরা যে যারা ধরুন মাহফিল করেন যারা ময়দানে কাজ করেন অধিকাংশ লোকদের একটাই মাত্র কাজ তার হলে হয় সেখানে মানে অপ্রয়োজনীয় বানোয়াট কিচ্ছা কাহিনী সেখানে বলবে কোরআনে কিচ্ছা কাহিনী বলতেই হবে কারণ কোরআন এবং সুন্নায় অসংখ্য ঘটনা আল্লাহ বলে দিয়েছেন কোরআনের প্রায় ওয়ান থার্ড হচ্ছে কিচ্ছা কাহিনী কাহিনী কিন্তু এই কাহিনীগুলো কোরআন যেভাবে বলেছে আল্লাহ রাসুল যেভাবে বলেছে সেভাবে সীমাবদ্ধ থাকুন কিন্তু আপনি বানোয়াট অথবা যেগুলো কোরআন হাদিসে না সালাফরে যেগুলো জানেন না এবং বলেন না এরকম বানোয়াট কাহিনী বলে কেন আপনি দাওয়াতি করতে চান এই দাবাতি কাজকে কোনোদিনই সফলতা অর্জন করবে অথবা আপনি গান বাদ্য দিয়ে অধিকাংশ দাওয়াতি কাজের মধ্যে আমরা দেখতে পাই যে লোকেরা তারা গান দিয়ে তারা অথবা বিভিন্ন ধরনের তারা সেখানে আল্লাহ কোরআন এবং হাদিসের বাইরে বিভিন্ন জিনিস দিয়ে তারা মানুষকে দাওয়াত দিতে চায় কেন আল্লাহর কোরআনকে আপনার জন্য যথেষ্ট না আল্লাহর রাসুলের হাদিসকে আপনার জন্য যথেষ্ট না কোরআন মানুষের মধ্যে যতটুকু প্রভাব তৈরি করবে অন্য কিছু কি সত্যিকে ততটুকু প্রভাব তৈরি করবে কি শ্রেষ্ঠতম বক্তব্য নয় আল্লাহ তারা বক্তব্য নয় আল্লাহর বক্তব্য ছাড়া অন্য কি মানুষের মধ্যে প্রভাব তৈরি করতে পারে আপনি বেশি বেশি কোরআন আয়াত বলুন না আপনি বেশি বেশি কোরআনের এবং রাসুল উল্লাহ সাল্লাহ হাদিস বলুন না এবং এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে মানুষের মধ্যে কীভাবে প্রভাব তৈরি হয় আল্লাহ সু হায়ন হুয়া তালা তিনি আমাদেরকে সে কথা জানিয়ে দিয়েছেন আমরা যেন মানুষকে যেন আল্লাহ তালার দিনের প্রতি যেন আমরা আহ্বান করি এবং এই আহ্বানের ক্ষেত্রে আমরা যেন একলাসের সাথে যেন এই আহ্বানটি করে থাকি তাইলে কেবলমাত্র এগুলো মানুষের মধ্যে কল্যাণ এর আকর্ষণ তৈরি করবে এবং মানুষ সত্যি কেউ এগুলো তখন গ্রহণ করবে আদারওয়াইজ আমরা দেখব যে এগুলো মানুষের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারবে না কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ হাহানুয়া তালা সে কথা বলেছেন এবং এই জায়গায় আমরা মৌলিক জিনিসগুলোকে যদি গ্রহণ করি সাইড ইস্যুতে যদি আমরা না চলে যাই তাইলে কেবলমাত্র আমরা সেখানে কল্যাণ প্রাপ্ত হবোলাম বলেছেন আমরা আমরা কোন কোন দিকে দাওয়াত দেবো আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওালাত হুকম তোমরা ঝগড়া বিবাদ করো না তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তিমত্ত কমে যাবে ফতানা জাউ আমরা হোম লোকেরা তাদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া লিপ্ত হয়ে যাওয়ার মাধ্যমেই তারা কিন্তু সত্যিকার অর্থে তারা বিপদগ্রস্ত হয়েছে ঝগড়া বিবাদে কেন লিপ্ত হয় লোকেরা সাইড ইস্যুতে কেন লোকেরা চলে যায় কারণ তার ফান্ডামেন্টাল ফোকাস এখানে আসলে তার এখলাসের মধ্যে এখানে ঘাটতি রয়েছে আল্লাহ তালা বলেছেন আপনি যদি ধরুন যারা দাওয়াতি কাজ করেন তাদের যদি আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা যদি আপনার মধ্যে না থাকে আপনি যদি কেবলমাত্র দুনিয়ায় আপনি কি গেন করছেন আপনি কত টাকা পাবেন এগুলো যদি আপনার একমাত্র কাজ হয় তাহলে আপনার কথায় মানুষ প্রভাবিত হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলুন লক্ষ লক্ষ মাহফিল হয় কিন্তু এই মাহফিল থেকে আসলে আমাদের অর্জন কি আমাদের উপার্জন কি যিনি মাহফিল করতে যাচ্ছেন তিনি কি এখানে কোনো প্রভাব তৈরি করতে পেরেছেন তো প্রাপ্ত তৈরি করতে পারেন না কিন্তু আমাদের সালাফরা দেখুন তারা যখন মানুষের কথা বলে মানুষকে তাদের কথা আকর্ষণ করেছে আর আমাদের এখানে যারা যায় তারা আসলে কি শুনতে যায় হয় আমাদের মাহফিলগুলোকে আমরা সেখানে বিভিন্ন মানে কৌতুকের আসরে পরিণত করেছি অথবা গানের আসরে পরিণত করেছি অথবা কিস্তি খেউর কেবলমাত্র সেখানে কার বিরুদ্ধে আমরা কি বলবো ঝগড়া বিবাদ করবো মারামারি করবো এগুলোকে আমরা বানিয়ে নিয়েছি এবং এর মাধ্যমে আমরা পপুলার হতে চাই আমরা ফেমাস হতে চাই অথবা আমরা সেলিব্রিটি হতে চাই এই সেলিব্রিটিকে দিয়ে তো আল্লাহ সু হানুদের জাহার উদ্বোধন করবেন যাদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন তাদের মধ্যে কিন্তু এরকম সেলিব্রিটিরাও আছে যারা কেবলমাত্র ইউটিউবার অথবা ফেসবুকারের মতো করে তারা তাদের দাওয়াতি কাজগুলো করতে চায় এগুলো তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কত ফলোয়ার হলো কত লোক দেখলো তার মাধ্যমে কত টাকা ইনকাম হলো এর বাইরে কোনো কিছু নাই মানকানা বললেন যারা এই দাওয়াতি কাজের মাধ্যমে তারা কেবল দুনিয়া চায় দুনিয়ার চাকচিক্য চায় তার গাড়ি কয়েকদিন আগে তার গাড়ি ছিল না এখন সে একটা গাড়ি আহ সে আহ দাওয়াতি কাজ করে ততায় দাওয়াতি কাজ করে গাড়ি কেনে সে এখন সে এটার উপর চড়ে কয়েকদিন পরে সে ফেসবুকে পোস্ট দেয় এখন আমি ওই মাহফিলে গেলাম ওই মাহফিলে এখন আমি উঠবো এখন আমি বিমানে উঠব এখন আমি বিমান থেকে নামলাম এই মাত্র আলোচনা শেষ করলাম আগামী বছরের বুকিং টক তারা ফাইনাল করে দিয়েছে আজকে হাজার হাজার যুবক উজ্জীবিত হয়েছে এবং স্টাইল করে কথা বলে যে কথার মধ্যে না আছে কোনো ছন্দ স্টাইল করে কথা বলে যে কথার মধ্যে না আছে কোনো আবেদন এবং তার চুলটাকে কীভাবে রাখবে এটা নিয়ে সে ব্যস্ত থাকে তার জামার কালারটা কী হবে তার কোটিটা কোন কালারে হবে তার টুপিটা কোন কালারে হবে সে কোন কতটুকু ইংরেজি বলবে কতটুকু বাংলা বলবে সেগুলোর মধ্যে কোনো কোরআন হাদিস থাকবে না এবং আধুনিক যুবকদের কে বিভিন্নভাবে এই সকল তথাকয়িত অশ্লীল হারাম প্রেমের কাহিনি তাদেরকে বলবে ইত্যকার বলে তাদেরকে আকর্ষণ করতে চাইবে আপনি কি মনে করেন এটা কোনো ধাওয়ি কাজ আপনি কি মনে করেন এগুলো তো আসলে সিনেমা এবং নাটকের বাইরে কোনো কিছুই না এবং এই জাতীয় দাওয়াত কি কোটি কোটি বছরের যদি এই জাতীয় দাওয়াত চলে তাহলে কি আপনি মনে করেন মানুষের মধ্যে কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না আর যারা এই জাতীয় দায়ী বলে তাদেরকে বলছে তারা সত্যি করতে দায়ী নয় দায়ী আল্লাহ নয় হতে পারে তারা দায়ীরা শ্যায়তন এবং এই জাতীয় দাওয়াতের কাজে তাদের একমাত্র পুঁজি থাকে এই দুনিয়া অর্জন করা তারা দু ফিল আমলম আল্লাহ বলেছেন এই দুনিয়ায় তারা যা চাইবে তারা তাই অহুম ফি হালাই হাসন এই দুনিয়াতে তাদেরকে একটু কম দেওয়া হবে না কিন্তু আখেরাতে ইলেন না আখেরা তারা কিচ্ছুই পাবে না ওয়াহাফি ওয়াহাবিতামা সোনা ফিহা ওবা ইম্মা এবং তারা যা করেছিল এগুলো সব বাতিল করে দেওয়া হবে তারা এখানে যা উপার্জন করেছিল এগুলো সব নষ্ট করে দেওয়া হবে আপনি কি চান যে এরকম আপনার বিষয়টা হোক না অবশ্যই না অতএব রাসুল্লাহ বলে কেয়ামাতি রাসুল্লাহ সাল্লাম বললেন যাদেরকে দিয়ে কয়ামতের দিন প্রথম বিচার করা হবে ইউস জার ও বিহিম আন্নারুয়ামাল কেয়ামা দিন যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে এর মধ্যে এক ব্যক্তি রাসুল সাল্লাম বললেন ওয়া তা আল্লাহ وقرا القران فاتي به فعرفه

আমরা যে কথা বলছি যে যারা দিনই তাতি কাজ করেন তাদের এক নম্বর বিশ্বাস থাকা দরকার তারা এখলাসের সাথে কাজ করছেন এবং বিশ্বাস করুন এই সাথে যদি আপনি কথা বলেন মানুষের হৃদয় স্পর্শ করবেই মানুষ অনুপ্রাণিত হবেই এবং মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর প্রতি আপনি যখন দাওয়াত দেবেন তখন এই দাওয়াতের ক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে সুন্নত এবং হেদায়ত প্রচারের দিক দিয়ে সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম উত্তরসুরী অতএব রাসুল উল্লাহ আলী আসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবেই তিনি তার দাওয়াতের কাজ করেন রাসুল যেদিকে দাওয়াত দিয়েছেন তিনি দিকে দাওয়াত দিচ্ছেন তিনি অন্য কোনো দিকে তিনি দাওয়াত দিচ্ছেন না কলহাদি হি সাবিলি আদু ইল আল্লাহ আলাহ বাসুয়াতিন আমানি আপনি বলে দিন এটি হচ্ছে আমার পথ আমি এই পথে আহ্বান করছি স্পষ্ট জেনে দূরদর্শিতার সাথে এবং যারা আমাকে অনুসরণ করে তারাও মাত্র মানুষকে এই পথে দাবাত দিচ্ছে এই দাবাত দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহর রাসুলকে অনুসরণ করতে হবে মন গড়া কোনো পথ এবং পদ্ধতি আপনি বানিয়ে নিতে পারেন না এবং তৃতীয় যে বিষয় হচ্ছে আল্লাহর প্রতি দাবাতে আপনি যেন সাবেদ কদম থাকেন অটল থাকেন কোন অবস্থায় যত ধরনের বিপদের মুখোমুখি আপনি হন না কেন আপনি এটাকে ছেড়ে দিতে পারবেন না আপনি এটাকে প্রত্যাখ্যান করতে পারবেন না কয়েকদিন আপনি করলেন আপনি সিজনাল দায়ী সিজনাল দায়ী মানে ওয়াজের মৌসুমে আপনি দায়ী এর উপরে আপনি ঘুরে বেড়ান আনন্দ ফুর্তি করেন এর এমনকি আপনি যখন ওই দাওয়াতের সময় যখন আপনি থাকেন তখন নিজের মধ্যে দাওয়াতের কোনো প্রভাব নেই আপনি যা বলছেন তার কাজ আপনি নিজে করছেন না আপনি মানুষকে সলাতের কথা বলেন আপনি নিজেই ফজর পড়েন না আপনি মানুষকে জামাতের কথা বলেন আপনি নিজেই জামাতে সলাতে অংশগ্রহণ করেন না আপনি জাকাতের কথা বলেন আপনি নিজেই কখনো জাকাত দিয়েছেন কি আপনি সাদাকার কথা বলেন নিজে কখনও সাদাকা করেছেন কিনা আপনি গিবতের বিরুদ্ধে কথা বলেন আপনি আপনি একমাত্র খাবার আর আপনি মানুষকে সত্য কথার কথা বলেন আপনি নিজে কখনো সত্য বলেছেন কিনা তাই খুঁজে পাওয়া যায় না কিভাবে মানুষের মধ্যে বা প্রভাব পড়বে সেই জন্য আমরা বলবো যে এই জায়গায় অবশ্যই আপনি যে কাজটি করবেন সেই কাজের ক্ষেত্রে আপনি অটল থাকতে হবে আপনার নিজের মধ্যে তার অ্যাপ্লিকেশন থাকতে হবে লিমা তা কুলুনা মা আল্লা তা আর আপনি যদি ধৈর্য ধারণ করে অব্যাহতভাবে এই কাজটি করেন আপনি সিজনাল না হয়ে আপনি সর্বদাই এই দাওয়াতি কাজ করে যান তাইলে কি হবে আপনি সফল হবেনি আল্লাহ হানুয়া আলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক قد كذبت من قبلك عبنر بوربيو ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أستهم نصرنا ولا مبدل لكلمات الله سورة الأنعام الشوطي الاجتماعي آيات الله تعالى بولتسن بوربيو نبي رسول دركي প্রত্যাখ্যান করা হয়েছিল তাদেরকে মিথ্যা বাদী বলে সাব্যস্ত করার চেষ্টা করেছে লোকেরা তারপরেও তারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে এবং তাদেরকে প্রচুর পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল কিন্তু সর্বশেষ আল্লাহর সাহায্য তাদের উপর এসেছে এবং তারাই বিজয়ী হয়েছে আল্লাহ সুহান ও তালা যে কথা বলেছেন যে তোমরা তোমরা অবশ্যই বিজয়ী হবে ও আং তোমা ইং কুং তুমিন তোমরা মোমেন হলে তোমরা বিজয়ী হবে এই জন্য দায়ী যারা তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি দাওয়াতের ক্ষেত্রে বা প্রজ্ঞার অনুসরণ করতে হবে এই প্রজ্ঞা মানে হচ্ছে কোন স্থানে আপনি কি বলছেন কোন পাত্রে আপনি কি বলছেন কাকে আপনি কি বলছেন এবং আপনি কিভাবে শব্দগুলো উপস্থাপন করছেন আপনার এখানে কি বলা উচিত এই বিষয়গুলো আপনাকে জানা এবং আপনাকে জানা যে আপনি যে কথা বলছেন তার ইম্প্যাক্টটা কি হতে পারে আপনি হতে পারে কোনো একটা জায়গায় আলোচনা করতে গিয়েছেন ওইখানে একটা আপনি মারামারি ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়ে আপনি চলে এসছেন এবং এটা সোশ্যাল মিডিয়া এসে এতে এসছে আপনি ভাইরাল হয়ে গিয়েছেন ভাইরাল হওয়ার রোগ কিন্তু আমাদের দায়ীদেরকে আজকে পেয়ে বসেছে তারা অশ্লীল কথাবার্তা বলে অবাস্তব কথাবার্তা বলে অবান্তর কথাবার্তা বলে এবং যারা দাওয়াত দিয়ে নিয়ে যান তাদেরও রুচির বিভ্রম ঘটেছে রুদি রুচির বিভ্রাট ঘটেছে তারা এখন জোকারদেরকে তারা দাওয়াত দেয় দিনই মাহফিলত এটা একটা আমানতের জায়গা যারা দাওয়াতি কাজ করেন তারা কি আল্লাহর পক্ষ থেকে আমিন না ইন নীলাকুম না সেহন আমিন আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত একজন 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 নসিহতকারী আসরে কি আপনি বিশ্বাস আপনি রক্ষা করছেন আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে মানুষকে দিনের কথা বলার জন্য আপনি সেখানে চুটকি বলে আসলেন আপনি সেখানে কবিতা বলে আসলেন আপনি সেখানে গল্প বলে আসছিলেন আপনি সেখানে মানুষকে হাসিয়ে আসলেন কাঁদিয়ে আসলেন আপনি গান বলে মানুষকে কিছু নাচিয়ে আসলেন আসলে আপনি করেছেন কি এর একটা আপনি আমানতের খেয়ানত করেছেন এবং আপনি যে সম্পদ বা অর্থ নিয়েছেন এটা আপনি হারাম নিয়েছেন মনে রাখবেন কখনও কখনো দিনই কাজ করে সম্পদ আমরা যারা উপার্জন করি তা কিন্তু হারাম হয়ে যেতে পারে যখন আপনি যেই কাজে দাওয়াতপ্রাপ্ত হয়েছেন সেই কাজটি যদি আপনি সম্পাদন না করেন যথাযথভাবে যদি আপনি সম্পাদন না করেন সেই জন্য আমরা অনেক সময় কী করি সেলিব্রিটি হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কোথাও একটা প্যাঁচ লাগিয়ে দেয় একটা মারামারি লাগিয়ে দেয় প্রয়োজনে কথাবার্তা বলি এগুলো তখন ইউটিউবের একদল আছে তারা এগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এর কারণে তাদের ভিউ বাড়বে লোকজন তো নিষিদ্ধ জিনিসের প্রতি লোকজন আকর্ষণ তৈরি হয় কোথায় মারামারি হলো এগুলো জানার জন্য লোকের আকর্ষণ তৈরি হয় তারা এগুলো শুনবে এবং আপনার ভিউ বাড়বে আপনি তখন সেলিব্রিটি হয়ে যাবেন এর মাধ্যমে আপনি ওই এলাকায় দিনই কাস্টগুলোকে আপনি বন্ধ করে দিলেন এরপরে ওই জায়গায় আর দিনই কাজ আর চলবে না অথবা মানুষ আলেমদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে আপনার কারণে যদি আলেমরা যদি ক্ষতিগ্রস্ত হয় দিনের দাওয়াত যদি ক্ষতিগ্রস্ত হয় কেয়ামতের দিন আপনাকে কিন্তু ছাওয়া ছাড়া হবে না আপনি যখন কথা বলতে যাবেন আপনি সেখানে হ্যাকমার প্রজ্ঞার সাথে আপনি কথা বলুন আপনি গালিগালাজ করবেন অন্যকে গালিগালাজ করবেন অন্যান্য নন ইস্যুকে আপনি নিশি ইস্যু বানিয়ে ফেলবেন তাইলে কি হবে আপনি বাধাগ্রস্ত হবেন অন্যরা বাধাগ্রস্ত হবে আলী কুল্লি আম আলহম আল্লাহ তালা বললেন তুমি অন্য কোথাও গিয়ে অন্যদের উপাস্যগুলোকে গালিগালাজ করো না এটা তোমার দাওয়াতের পদ্ধতি হওয়া উচিত না ওদেরকে গালিগালাজ করা তুমি বিচ্ছুদি থাকলে সেটা তুমি হেকমার সাথে প্রজ্ঞার সাথে তুমি আলোচনা করো কিন্তু তুমি যদি তাদের উপাস্যগুলোকে গালিগালাজ করো তাহলে তারা তোমাদের উপাস্যকে গালিগালাজ করবে কখনো ইসলামকে কারো প্রতিপক্ষ বানানো এটা আমাদের ঠিক নয় দাওয়াতি কাজ যারা করেন তারা ইসলামকে প্রতিপক্ষ বানাবেন না অন্যরাও তো মুসলিম অতএব তাদের জন্য দাওয়াতের কাজগুলোকে এটাকে উন্মুক্ত করে রাখুন এটি আমাদের জন্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রায়োরিটি কি কোন জিনিসে আমরা মানুষকে দাবাত দিচ্ছি কোন পথে আমরা মানুষকে দাবাত দিচ্ছি এটি আমাদেরকে অবশ্যই বোঝা দরকার এটা হচ্ছে প্রথম জিনিস এবং দ্বিতীয়ত পদক্ষেপ হচ্ছে তা হচ্ছে যে আল্লা সাহানু তালা তিনি দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যেন ধাপে ধাপে মানুষকে দাওয়াত দিই যেমন ধরুন লোকরা নামাজ পড়ে না আপনি তাকে নামাজের কথা আগে বলুন আপনি তাকে হজের আলোচনা করে লাভ কি সে তো হজ করার মতো সামর্থ্য রাখে না লোকরা নামাজ পড়ে না লোকেদের তাওহিদ ঠিক নাই তাদের আকিদা ঠিক নাই তারা মাজার পূজারী কবর পূজারী তারা খাজা বাবার কাছে গিয়ে তারা জিনিসপত্র তারা চায় তারা মূর্তির পূজা সেগুলোকেও তারা এনজয় করতে যায় তারা হিন্দুদের মতো জীবনযাপন করে খ্রিস্টানদের মতো তাদের আচার আচরণ তারা হারাম খায় প্রতি মুহূর্তে এই লোকের আপনি হজের দাওয়াত দিয়ে লাভ কি তার উপরে তো হজ ফরজই হয়নি তাহলে তাকে তার ইমানই ঠিক নাই আপনি তাকে হজের কথা বলে লাভ কি সে সালাতে আদায় করেন আপনি তাকে অন্যান্য বক্তব্য দিয়ে লাভ কি আপনি বুঝতে হবে যে প্রায়রিটিকে কোনটার উপর আপনাকে দাওয়াত দিতে হবে আল্লাহ হানু তালা মদের যেই যে নিষিদ্ধ করেছেন মদগুলো তো আল্লাহ তালা অনেকগুলো ধাপে নিষিদ্ধ করেছেন প্রথমত তিনি বলেই দিতে পারতেন যে মদ হারাম মক্কায় বলে দিতে পারতেন তা কিন্তু তিনি বলেন নাই তিনি বলেছেন মদের মধ্যে খারাপ রয়েছে ভালো রয়েছে কিন্তু খারাপ অনেক অনেক বেশি এরপরে তিনি বলেন যে মাতাল অবস্থা

যে এগুলো স্থাপে স্থাপে আমাদেরকে সাকসেসিবলি স্তরে স্তরে আমরা গ্র্যাজুয়েশন যেটাকে বলা হয় গ্র্যাজুয়েশন থিওরি মানে স্তরে স্তরে আমাদেরকে মূলত এই দাবাতি কাজগুলো আমাদের করা দরকার এই জিনিসটি আমাদেরকে অবশ্যই মেনে আমাদেরকে চলা দরকার আমরা যদি এটা মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি কাজে আমরা সফল হবে ইনশাআল্লাহ অতপর যে বিষয়টি আমি বলতে চাই তাহলে যে দায়ীরা তারা শরীয়তে যে হুকুমের প্রতি আহ্বান করবে সে সম্পর্কে তাকে নিজে পূর্ণভাবে ওয়াকে এবং অবগত হতে হবে তিনি জানতে হবে যে তিনি আসলে কোন দিকে আহ্বান করছেন তিনি তার হাফ নলেজ নিয়ে অথবা তার অর্ধেক জ্ঞান নিয়ে তিনি যদি দাওয়াতি কাজ করতে যান তাহলে তিনি এখানে একটা মেসাকার করে দেবেন যেটি আল্লাহ তালা বলেছেন আদাল আলা আমার এই ব্যাপারে যথাযথ জ্ঞান আছে জ্ঞানের উপর ভিত্তি করে আপনি দাওয়াত দেবেন আপনি জানেন না বাংলাদেশে একটা হচ্ছে মুফতি প্রোডাকশন একটা হাউস আছে সবাই মুফতি সবাই ফতুয়া দিয়ে বেড়ায় কে যে ফতুয়া দেওয়ার জন্য কি যোগ্যতা লাগে কি উসুল বা মূলনীতি অবলম্বন করতে হয় তা জানে না এবং নন ইস্যুকে ইস্যু বানিয়ে দিয়ে আমরা একটা মারামারির অবস্থা তৈরি করে দিই আমাদের প্রাধান্য কোনটাকে দেওয়া দরকার সেটা আমরা একেবারেই বুঝতে পারি না এই জন্যে রসুল উল্লাসল্লাহ যখন মোয়াজ্বে জাবালকে তিনি ইয়েমেনে পাঠানে আহলে কিতাবদের কাছে তিনি বলেন ইন না আহলা কিতাবিন ফাত ফালতাকুন ফালিয়াকুন আউয়াল ও মাতাদু রহুমি শাহ আদাত আল্লাহ ইলাহাল্লাহ তিনি বলেন মহা আজ তুমি কিতাবদের কাছে যাচ্ছ তুমি নন ইস্যুকে ইস্যু বানাবে না তুমি বরং তাদেরকে প্রথম যে বিষয়ে দাওয়াত দেবে তা হল শাহাদাসুল্লাহ তুমি তাদেরকে তাওহিতে দাওয়াত দেবে আগে তারপরে তাদেরকে সালাতের দাওয়াত দেবে তারপরে জাকাতের দাওয়াত দেবে তারপরে তুমি তাদেরকে সাউমের দাওয়াত দেবে তারপরে তুমি তাদেরকে হাজের দাওয়াত প্রদান করবে দায়ী যিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ এবং চরিত্রের দিক থেকে এলএম এবং আমলের ক্ষেত্রে তিনি উত্তম আদর্শের অধিকারী হবেন আপনি দায়ী আপনি এলএমের লেভেলকে আপনি কি নিজে জ্ঞান অর্জন করেন নাকি আপনি কেবল ক্যাসেট থেকে কিছু কবিতা বক্তব্য মুখস্ত করেছেন ইউটিউব থেকে কিছু বক্তব্য মুখস্থ করেছেন অথবা অমুকের কাছ থেকে কিছু শুনেছেন এটাকে গিয়ে আপনি ডেলিভারি প্রদান করলেন আপনার নিজের কি কোনো পড়াশোনা আছে দায়ীদের তার ফ্যাক্ট তার লাইব্রেরিটা কত বড় তিনি নতুন কতগুলো বই পড়েছেন তিনি কোরআনে সব অনুবাদ জানেন কিনা তিনি কয়টি হাদিসের গ্রন্থ পড়েছেন তিনি রাসুল্লাহ সালামের জীবনী পড়েছেন কি না তিনি ইতিহাস পড়েছেন কি না তিনি আকিদের উপর কয়টি গ্রন্থ পড়েছেন এগুলো যদি তিনি না পড়েন তাহলে তিনি দাওয়াতি কাজ করা তার জন্য নিষিদ্ধ তার জন্য হারাম তিনি দাওয়াতি কাজ করবেন না কারণ তিনি বলতে গিয়ে তিনি এমন কথা বলে ফেলবেন যে কথাটি সত্যি করতে বরং তিনি উল্টা বলে এসেছেন বরং তিনি ভুল বলে এসেছেন এবং লোকেরা তার উপর ভিত্তি করে হয় তারা ভুল আমল করবে অথবা তারা বিরক্ত হবে অথবা আলেমদের রাস্তা চলে যাবে সেজন্য আমাদেরকে অবশ্যই নিজেরা এমন কাজ নিজেরা উত্তম আদর্শ হওয়া দরকার আমি যেই দাওয়াত দিচ্ছি সেই দাওয়াতে আমি নিজে আগে সেটাকে পালন করছি আমি যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াতের পরিপূর্ণ জ্ঞান আমার মধ্যে আছে এরকম অবস্থা নিয়ে মূলত আমাদেরকে দাবাতি কাজ অবশ্যই অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করা দরকার যেটা আমরা আল্লাহ সু আলা তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াং তুম তাতলুন কিতাব আফালাতুন তোমার মানুষকে ভালো কথা বলছো কিন্তু নিজেদেরকে বলে যাও নিজেরা সে আমল করতে হবে না ওয়াং তুম তা ততলুনাল কিতাব আফালাত তোমরা কি বুঝতে পারো না যে তোমরা কী বলছো সেই জন্য আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজ যখন আমরা করব তখন আমাদেরকে দাওয়াতি কাজের ক্ষেত্রে যেই বিষয়ে আমরা দাওয়াত প্রদান করছি মানুষকে সে বিষয়ে অবশ্যই আমরা নিজের আমল করা দরকার সে বিষয়ে যথাযথ জ্ঞান আমাদের থাকা দরকার যদি আমরা নিজের আমল না করি তাহলে এগুলো কোনো অবস্থায় কার্যকর হবে না আমরা যদি এই ব্যাপারে কঠিন জ্ঞান অর্জন না করি যথাযথ জ্ঞান অর্জন না করি সলিড নলেজ না থাকে তাহলে এগুলো মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে না ফা ফাআ জুফা আপনি যে সত্যিকার অর্থে যা বলে আসেন এগুলো বুদবুদ হয়ে যাবে এবং এগুলো উবে যাবে এগুলো থাকবে না যেমন ফেনাগুলো থাকে না আর যদি আপনি সত্যিকার অর্থে সলিড আদর্শের অধিকারী হন তাহলে আপনার সামান্য কথাও মানুষ কিন্তু অনুপ্রাণিত হতে পারে এবং সামান্য কথাও মানুষ সত্যিকার অর্থে তারা আপ্লুত হবে এবং তারা সেই কাজ করার চেষ্টা করবে এবং সর্বস্ব যে বিষয়টি আমরা বলতে চাই একজন দায়ীর বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে যে দায়ী তার আচরণ তার কথাবার্তা এবং তার ভাষায় মার্জিত হতে হবে তিনি প্রচণ্ড মার্জিত ভাষায় হবেন ভাষায় কথা বলবেন তিনি যদি সেখানে কিস্তি খোর করেন তিনি কর্কশ ভাষা উল্লেখ করেন তিনি যদি মানুষকে তুচ্ছতা ছিল করে তার সামনে যারা আছে তাদেরকে তুচ্ছতা ছিল করে যদি তিনি কথাবার্তা বলেন এবং তিনি যদি সেখানে গিয়ে অন্য আলেমদের সমালোচনা করেন অন্য দায়ীদের সমালোচনা করেন অন্যদের ব্যাপারে যদি তিনি সেখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেন তাহলে মানুষকে যারা তার শ্রোতা তাদেরকে আসলে তিনি কী শেখা দিয়ে আসলেন তিনি যদি সেখানে অন্য আলেমদের ব্যাপারে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করেন তাইলে তো মানুষ মনে করবে যে না তাহলে অন্যের ব্যাপারে কথা বলা যায় আপনি তাহলে কী প্রভাব সেখানে বিস্তার করে আসলেন যেন আমাদের কথাবার্তা রাসুল আলীবাস্লামের কথা মুগ্ধকর কথা ছিল যে লোকেরা তার কথা শুনে অনুপ্রাণিত হতো এবং তার প্রতি লোকেরা ইমান আনতো এটা কেবলমাত্র কেন হয়েছে কেবলমাত্র তার সুন্দর আচরণের মাধ্যমে তার সুন্দর কথাবার্তার মাধ্যমে এটা হয়েছে এবং সর্বশেষ আমাদের মানে যেটা হচ্ছে দাওয়াতি কাজে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার শর্ত কি মানে কী কী করতে হবে আপনাকে আমরা যেটা এক নম্বর যেটা বলতে চাই তাহলে যে আপনাকে অবশ্যই তাওহিদের প্রতি আপনার আহ্বান করা দরকার মানুষকে প্রথমত আপনি আহ্বান করবেন কৃষির দিকে তাহিদের প্রতি মানুষের ফরজগুলোর প্রতি আপনি আহ্বান করুন মানুষকে প্রথমত আপনি আহ্বান করুন যে তারা আসলে তাদের মৌলিক কাজ কর্মগুলো কী কী এগুলো তাদেরকে আপনি আহ্বান করুন এবং এই আহ্বান করতে গিয়ে তখন কেবলমাত্র আপনি দেখতে পাবেন যে মানুষের প্রায়োরিটি কোনটা হওয়া দরকার এবং কোন দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই জন্য দায়ীদের প্রথম যে সম্বল আমরা পাঁচটি সম্বলের কথা বলছি ছয়টি সম্বল একজন দায়ীর ছয়টি সম্বল থাকা দরকার মানে তার ছয় ধরনের তার প্রস্তুতি থাকা দরকার দিনে দাবাতি কাজ করার জন্য এক নম্বর যে কাজ তাহলে যে তার দিনে জ্ঞান লাগবে ফাল ইয়াহাদার ইল্লা দিন আলি ফুন আন আমরিহ আন তুসিবাহু ফিতনাতুন ও ইউসি বহম আয়দাবন আলিম অতএব যারা জ্ঞান যারা দাবাতি কাজ করবে তারা অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসুল সম্পর্কে কোরআন সম্পর্কে এবং হাদিস সম্পর্কে দিন সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান থাকতে হবে এই জ্ঞান যদি না থাকে তাহলে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে ফেলবে গুরুত্বহীন বিষয়কে তারা গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলবে সমাজে একটা অস্থিরতা তারা তৈরি করবে তারা মানুষকে সঠিক মেসেজ দিতে পারবে না এবং মানুষ তখন বিভিন্ন ধরনের তর্কে বিতর্কে জড়িয়ে যাবে যেমনিভাবে ইহুদি এবং খ্রিস্টানরা তার অস মানে যেগুলো তুচ্ছ ইস্যু সেগুলোকে অথবা যারা যেগুলো ছোট ইস্যু এগুলোকে তারা বড় বানিয়ে ফেলেছে ঈসা আল আসলামকে আল্লাহর সন্তান ঈসা আল্লাহ সালামের পেশা পায়খানা পাক কিনা আমাদের যে দেশে যেমন আপনি এখন ই ইস্যু হবে আপনার কি তাহলে রাসুল সামী কি নূরের তৈরি তিনি কি কবরের মধ্যে জীবিত আছেন তিনি কি হায়াতুন নবী এবং তার পেশাব পায়খানা কি আমাদের জন্য পবিত্র কেনা এগুলো কিন্তু আমরা তর্কে বিতর্কে আমরা জড়িয়ে গিয়েছি মূল ইস্যু রাসুলের সুন নাকি এটা কিন্তু আমরা একেবারেই ভুলে গিয়েছি সেই জন্য আল্লা সুহান হুব আলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যেন আলা বাসুইরাতিন আনা উদুয় ইরাল্লাহে আলা বাসুইরাতিন আনা ও মানিকতা বা আমরা যেন দিন জ্ঞানের উপর ভিত্তি করে যেন আমরা মানুষকে দাওয়াত দেই এখানে বাসুইরা এর এক নম্বর অর্থ হচ্ছে যে আমরা যে ব্যাপারে দাওয়াত দেবো সেই ব্যাপারে আমরা দূরদর্শী হওয়া আমরা জানা যে এটার এই জ্ঞান কতটুকু আসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আসলে এই ব্যাপারে কী বলেছেন এটি আমাদেরকে জানতে হবে দাওয়াতের অবস্থা সম্পর্কে আমাদের দূরদর্শী হতে হবে যে আমরা যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা আসলে কারা এই সকল লোকগুলো কি এখানে কি বলা উচিত এখানে সেরে কাছে আপনি সেরেকার আলোচনা করুন এখানে মানুষ নামাজ পড়ে নামাজ আলোচনা করুন এখানে লোকেরা মদ খায় তাদের মদের আলোচনা করুন এখানে তারা জাকাত দেয় না জাকাতের আলোচনা করুন যেখানে যে আলোচনা করা দরকার সেই আলোচনাগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে তিন নম্বর হচ্ছে দাওয়াতের যে পদ্ধতি যেটি নিয়ে আমরা আলোচনা করেছি এই পদ্ধতি সম্পর্কে দুর্দোষী হওয়া যে আমি কীভাবে দাওয়াত দেবো এখানে আসলে কীভাবে বললে লোকেরা আমার কথাটা গ্রহণ করবে ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে ছাত্রদের জন্য যুবকদের জন্য আলোচনা করতে হবে সেখানে মৃত মানে মৃত্যুর কথা আলোচনা করলে লাভ হবে না অথবা সেখানে আপনি ওই বৃদ্ধদের আলোচনা করলে সেখানে লাভ হবে না যুবকদের জন্য যুবকদের আলোচনা করতে হবে মায়েদের সামনে গিয়ে বাপদের আলোচনা করলে লাভ হবে না মায়েদের অথবা ইয়াং মেয়েদের সামনে গিয়ে আপনি বৃদ্ধা নারীদের আলোচনা করলে হবে না তাকে বুঝতে হবে যে সেই জায়গায় আপনি আসলে কোন আলোচনা করছেন কোন বিষয়টি মানুষের সামনে তুলে ধরা দরকার দ্বিতীয় যে বিষয়টি তাহলে যে দায়ীরা ধৈর্য ধারণ করবে আপনি চিন্তা করে দেখুন নবী রাসুল্লাহ নুয়াল ইসলামের কথা একবার চিন্তা করে দেখুন নুয়াল্লাম সাড়ে নয়শো বছর দাবাদ দিয়েছেন রাসুল্লাহলাম মক্কায় তেরো বছর দাবাদ দিয়েছেন মদিনায় দশ বছর দাবাদ দিয়েছেন অন্য নবীদের কথা চিন্তা করে মুসা আলাহাম ইব্রাহিম আহলাম দাওয়াত কত লম্বা সময় দিয়েছেন কিন্তু তারা ধৈর্য হারান নেই আপনি একজন ব্যক্তিকে একবার বলেছেন তাকে দাওয়াতের কথা একবার বলেছেন সে মানে দ্বিতীয়বার করুন বলুন তৃতীয়বার বলুন চতুর্থবার বলুন পঞ্চাশ বার বলুন আপনার কি মনে হয় রাসুলাম আবু জাহেলকে একবার দাওয়াত দিয়েছেন আবু লাহাবকে একবার দাওয়াত দিয়েছেন তার চাচাকে কেবল অর্থাৎ আবু তালেবকে একবার দাওয়াত দিয়েছেন রাসুলুল্লা সাল্লামকে লোকজনকে একবারই কেবল দাওয়াত দিয়েছেন বা দুইবার দাওয়াত দিয়েছেন তিনবার দাওয়াত দিয়েছেন না বারবার বহুবার বহুবার ইল্লা বারবার দাওয়াত দিয়েছেন অতএব এই কাজটাকে আমাদের প্রচন্ড ধৈর্যের সাথে এই দাওয়াতি কাজগুলো করে যেতে হবে নবীর রাসুলরা ধৈর্যের সাথে তাদের দাওয়াতি কাজগুলো করেছেন আপনি হতে পারে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন হতে পারে মানসিকভাবে আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে রাসুল উল্লামকে তারা কাজজাব বলেছে সাহের বলেছে অন্য নবীদেরকে তারা 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 কী বলেছে যে এমনকি মুসাই আলাহসাল্লামকে কী বলেছে রাসুল উল্লা সাল্লাম যাকে তারা আল আমিন আর সাদেক বলে উপাধি দিয়েছিল সে রাসুলকে তারা কত মিথ্যাবাদী অথবা তারা তারা কাহেন অথবা তারা তাকে গণক অথবা অন্যদের কাছ থেকে শিখে এই কথা তিনি বলেছেন ইত্তকারকে তারা বলেনি রাসুল্লাহ সাল আলয় এবং নু আলাইসাল্লাম যখন কিস্তি বানাচ্ছিলেন অর্থাৎ জাহাজ বানাচ্ছিলেন তাদের সামনে শত বছর পর্যন্ত জাহাজ বানাচ্ছিলেন তারা কি পরিমাণ তাকে হাসি ঠাট্টা করেছিল উপেক্ষা করেছিল উপহাস করেছিল কিন্তু তারপরেও তারা কিন্তু দাবাতির কাছ থেকে এক মুহূর্ত কিন্তু তারা বিচ্ছুত হননি সেই আপনারা ইসা আল্লাহ সালামকে তার হত্যা করার পরিকল্পনা করেছে মুসা মুসাই সালামের কত বিরোধিতা করেছে এবং তার তার সাথে তারা কত খারাপ আচরণ করেছে এবং কত প্রশ্নবাণে তাকে জর্জরিত করেছে কিন্তু তারা কিন্তু কেউ নবীর রাসুল্লাহ কেউ কিন্তু দাবাতি কাছ থেকে তাদের নিজেকে দূরে রাখেন নাই তিন নম্বর যে বিষয়টা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে প্রজ্ঞা প্লিজ প্রজ্ঞা প্রজ্ঞা অর্জন করুন প্রজ্ঞার এক নম্বর বিষয় বিষয়টা রসুল্লাহ সালামের সুন্না সম্পর্কে জানা কারণ এর চেয়ে বড় কোনো প্রজ্ঞা নাই প্রজ্ঞা যদি আপনার না থাকে প্রজ্ঞা দূরদর্শিতা আপনি যেখানে দাওয়াতি কাজ করছেন আপনার পরে এই দাওয়াতি কাজে এখানে এই ময়দানটা কেমন থাকবে এটা কি বিষাক্ত হয়ে যাবে এটা কি আর দাওয়াতি কাজের ক্ষেত্র হিসেবে থাকবে না আপনার পরবর্তীতে যারা আসবে তারা কি আসলেই নির্বিঘ্নে দাওয়াতি কাজ করতে পারবে কিনা এই বিষয়টি আমাকে অবশ্যই জানতে হবে প্রজ্ঞার দুই নম্বর বিষয় হচ্ছে যে গ্র্যাজুয়ালি বলতে হবে একবারই আপনি সব চাপিয়ে দিতে পারেন না মানুষের উপর যে আপনি এখনই নামাজ রোজা হজ জাকাত এখনই লোকেরা জাকাত না দিলে সে কাফের হয়ে যাবে মোশ্রিক হয়ে যাবে সে কথা আপনি বলবেন সে তো নামাজই না সে তো এখনও তাওহিদই জানে না অথবা তাকে এই কথা আগে বলুন আগে তাওহিদের কথা তাকে বলুন আগে তাকে সলাদের কথা বলুন এগুলোকে তাকে পরিশুদ্ধ করুন এগুলো যদি করতে পারে তাহলে লোকেরা সত্যিকার অর্থে তারা ঠিক হয়ে যাবে ইয়াং ইউনিভার্সিটি যখন আপনি যাবেন তখন আপনি তাদেরকে পড়নের কথা বলতে হবে তাদেরকে আপনার বলতে হবে যে তাদের ক্যারিয়ার ইস্যু নিয়ে আলোচনা তাদেরকে বলতে হবে সত্যবাদিতা তাদেরকে বলতে হবে সলাতের কথা তাদেরকে বলতে হবে সৎসঙ্গ গ্রহণ করা তাদেরকে বলতে হবে কোন বই তারা পড়বে তারা কেবলমাত্র নাস্তিকবাদের দিকে যেন তারা ঢুকে না যায় বা ঝুঁকে না যায় সেই জায়গায় আপনাকে অবশ্যই সেই জায়গাটি আপনাকে হবে আপনার দাওয়াতের ক্ষেত্রে হেকমা প্রজ্ঞাপন হচ্ছে মানুষের সাথে খুব সুন্দরভাবে আচার আচরণ করা সুন্দর করে কথা বলা এই জায়গাটি করতে হবে রাসুল উল্লাহ সাল্লাহসলামের কাছে মসজিদে নবীতে তিনি বসে আছেন এক বেদুইন এসছে এবং এসে সেখানে তিনি পেশাব করে দিয়েছেন মসজিদে নবীতে সাহবা এখানে আমার মারধরের মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছিল রাসুল ইসলাম তাদেরকে থামালেন এবং রাসুল ইসলাম তারপরে এই লোকটাকে লক্ষ্য করে বললেন দেখো ইন্না মাসাজিদু লা তাসলু হলি সেই ইমিন হায়াল বাউলি আসলে এটা মসজিদ এখানে আমরা এবাদত করি এখানে আসলে পেশাব করা যায় না এত চমৎকারভাবে বলেছেন এই বেদুইন পর্বত প্রতি ইসলাম গ্রহণ করলো এবং সে এভাবে দোয়া করল আল্লাহ হামনি ও মোহাম্মাদান ওয়ালা তার হাম্মা আনা আহাদান হে আল্লাহ আমাকে এবং স্পেশালি মোহাম্মদকে আপনি অনুগ্রহ করুন আর কাউকে অনুগ্রহ করেন না আর কাউকে অনুগ্রহ কর অনুগ্রহ করার বা অনুগ্রহ পাওয়ার আর কেউ যোগ্য না মানে রাসুলের কথায় এরকম একজন ব্যক্তির অবস্থা কী হয়েছে আপনার ঘরে এসে কেউ পেশাব করলে আপনি কী করতেন রাসুল উল্লাহ সাল্লা তার সাথে কী আচরণ করেছেন এবং এর মাধ্যমে রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাদেরকে ইসলামে কীভাবে দীক্ষিত করেছেন মোয়াবিয়া এবং আল হাকাম রদি আল্লাহ তালানহু তিনি বলেন আমি রাসুল উল্লা সাল্লা সালামের সাথে সালাতাদে করছিলাম এবং এর মধ্যে কোনো একজন ব্যক্তি তিনি হাসি দিলেন নামাজের মধ্যে আমি নামাজের মধ্যে তাকে বললাম ইয়ার হামকাল্লা এবং লোকের আমাদেরকে তাকালো এবং তারা খুব কঠিনভাবে তাকালো আমি আমি বললাম আমি তো হাসির উত্তরই দিয়েছি লোকের আরও তাদের তাদের উরু চাপড়া ছিল তারা যেন আমাকে চুপ করতে চাচ্ছে আমি চুপ করে গেলাম রাসুল সালাম ফিরিয়ে কেবল আমাকে এতটুকুই বললেন যে নামাজের মধ্যে আসলে কোনো কথা বলতে নাই তিনি বললেন এই যে কথা রাসুল উল্লাহ সাল আলীবাসাল্লাম এতটুকু কথার মাধ্যমে আমি এত অনুপ্রাণিত হলাম আমি এতটা ভালোবাসা রাসুলের জন্য আমার তৈরি হয়ে গেল যে আমি রাসুলের চেয়ে আর কাউকে এত বেশি ভালোবাসতে আর পারলাম না এরকম অসংখ্য উদাহরণ আছে যেটি রাসুল উল্লাহ সাল্লাহ আলী গুণাগার ব্যক্তির সাথে কেউ একজন এসে বলেছেন তিনি জেনা করেছেন হোমাদ তাকে বললেন যে আমি তাকে হত্যা করতে চাই রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে এমনিতেই আসলাম তাকে বিভিন্ন সলিউশন দিয়ে রাসুল্লাহ সাল্লাম তাকে বিদায় করে দিলেন এরকম অসংখ্য উদাহরণ আছে এটা হলো হেকমার ইস্যু অতএব চতুর্থ যে সম্বলটি আপনি অর্জন করবেন তা হচ্ছে দায়ীকে উত্তম চরিত্রের চরিত্রবান হওয়া আপনার সুন্দর চরিত্রের মাধ্যমে আপনি মানুষকে দাওয়াতি দিই এবং সর্বশেষ যেটা হচ্ছে দায়ের অন্তর বিরোধীদের প্রতি উদার হতে হবে যারা আপনার বিরোধী তাদের খিস্তি খেউর করা আচ্ছা আপনি কি কেবলমাত্র মুসলমানদেরকে দাওয়াত দেবেন না মুসলিমকে আপনি দাওয়াত দেবে না মুসলমানদের মধ্যে যারা আপনার পক্ষের কেবল তাদেরকে দাওয়াত দেবেন যারা আপনার বিপক্ষে তাদেরকে দাওয়াত দেবে না তাদের প্রতি কি আপনার দায়িত্ব নাই এবং আপনার উপর কি তাদের কোনো অধিকার নাই আপনি দাওয়াত কেবলমাত্র আপনি একটা ক্লাসের লোকদেরকে আপনি দিতে চান অথবা যারা আপনাকে ভালোবাসে কেবল তাদেরকে দাওয়াত দিতে চান যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে দাওয়াত দেবেন না তাদের কাছে আপনি যাবেন না যারা আপনার শত্রু তাদের কাছে আপনি যাবেন না যে সকল লোকগুলো মদখোর আপনি তার কাছে যাবেন না দায়ীরা যদি এরকম হয় ওই লোকটা আসলে মদখোর আমি তাকে দাওয়াত দিতে চাই না তো মদখোরকে কে দাওয়াত দেবে ওই লোকটা জেনা করে আপনি তাকে দাওয়াত দিতে চান না কে তাকে দাওয়াত দেবে ওই লোকটা আপনার মিথ্যা কথা বলে সে আমার সাথে খুবই শত্রুতা ভাব রাখে আপনি তাকে দাওয়াত না দিলে কে তাকে দাওয়াত দেবে সেজন্য দাওয়াতের ক্ষেত্রে আপনি সিলেক্টেভ হতে পারবেন না দাওয়াতের ক্ষেত্রে আপনাকে সামগ্রিক হতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে এই বৈশিষ্ট্যগুলো যদি অর্জন করতে পারি তাইলে কেবলমাত্র দাবাতি কাজ আমরা সফল হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল ইমান ইনস্টিটিউটের যারা আজকে আমাদের এই যে আয়োজনে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে যে আপনার কষ্ট করে আমাদের কথাগুলো শোনাচ্ছেন এবং আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি প্লিজ দাওয়াতি কাজ করুন প্লিজ দাওয়াতি কাজ করুন দাওয়াত নবী নবীর যে কাজ করেছে আপনি নবীরাসলদের উত্তরসূরি হতে চান না সাহাবাই আরামদের প্রতিবিম্ব কি হতে চান না সালাদদের মতো কি হতে চান না যারা মানুষেরা আপনাদের জন্য দোহাত করে দোয়া করবে অশ্রু ফেলে আপনার চোখের অশ্রু ফেলে আপনার জন্য দোয়া করবে এরকম হতে চান না কত লোক আছে তারা কেবল দাওয়াতের কারণে আমি জানেন আপনার পাকিস্তানের যে তারেক জামিল হাফিজ আমি তার একটা কথা শুনেছিলাম সেখানকার যে বিখ্যাত একজন গায়ক জামশেদ যিনি পরবর্তী তিনি নিজেও দায়ী হয়ে গেছেন তিনি বলছেন আমি একটা জায়গায় বিশাল বিলবোর্ড বুট দেখেছে এবং তিনি সেখানে কনসার্ট করবেন আমি কেবল আল্লাহ তুমি এই লোকটাকে হেদায়ত দাও হতে পারে যে এতটুকু আল্লাহ কবুল করেছেন এবং জামশেদ কিন্তু পরবর্তীতে ইসলাম এর মধ্যে তিনি মুসলিম পর্বতী তিনি গানবাদ্য সব ছেড়ে দিয়ে তিনি দাওয়াতি কাজে তার নিজেকে নিয়োজিত করেছেন আপনি দাওয়াতি কাজ ভালোবাসা দিয়ে একেবারে অন্তরটাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন এবং এরপরে আপনি মানুষকে দাওয়াত দিন প্লিজ দাওয়াতি কাজ কিছু না কিছু করুন আপনার সন্তানদেরকে দাওয়াতের ক্ষেত্রে আপনি ভালোবাসা দিয়ে দাওয়াত দিন স্ত্রীকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভালোবাসা দিয়ে দাওয়াত দিন আপনার কলিকদেরকে ভালোবাসা দিয়ে দাওয়াত দিন মানুষকে ভালোবাসা দিয়ে দাওয়াত দিন ভালোবাসা ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ সু হানুহ আলা আমাদের অন্তরে মোমেনদের জোরে ভালোবাসা তৈরি করে দিন এবং এই ভালোবাসার নেয়ার দিয়ে আমাদেরকে পূর্ণ করে দিন আমিন আল ইমান ইনস্টিটিউটের অধীনে যারা আছেন এবং এর সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকের মধ্যে আল্লাহ তালা এই দিনই ভালোবাসা তৈরি করে দিন এই দোয়া করে আমি আপনাদের অনেকটুকু সময় নিয়েছি আপনারা ক্ষমা করে দেবেন ভুল বললে আল্লাহ তালা যেন মাফ করে দেন আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ তালা এর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে মাফ চাই আর যতটুকু আমরা সত্য বলেছি ততটুকু আল্লাহ কবুল করে নিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আমিন হাজার ওসল আল্লাহ হুসু হানুত নবী محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته